নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে বড় খুশির খবর। যেমনটি আপনারা জানেন যে আমাদের রাজ্যের সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এরই মধ্যে আপনাদের জন্য আরও একটি বড় সুখবর, এবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদেরকে দেওয়া হচ্ছে 5,000 টাকা করে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে এই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ আরও অন্যান্য প্রকল্পে কিন্তু আর্থিক সুবিধা পাচ্ছে। এবার কিন্তু আরও এক ধাপ এগিয়ে মহিলাদের জন্য এই প্রকল্পটির ঘোষণা করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই প্রকল্পটির নামকরণ করে প্রকল্পটির ঘোষণা করেছেন। তাই আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন অধিবাসী হন, তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি কিন্তু আপনারা একদম মিস করবেন না, কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো কারা কারা এই 5,000 টাকা করে পাবে, কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, কীভাবে আপনারা এই প্রকল্পে নিজেদের নাম তুলবেন, এছাড়াও আরও কী কী আপনার যোগ্যতা দরকার, সমস্তটাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে তুলে ধরবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ কোথাও যদি আপনি ছেড়ে যান তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, আর এই টাকা থেকে আপনি কিন্তু তাহলে বঞ্চিত হতে পারেন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে ভিজিট করেছেন, আপনারা অবশ্যই মনে করে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে সবসময়ই পৌঁছে দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা নিয়ে কিন্তু এখানে বিস্তারিত জানানো হয়েছে, কি বলা রয়েছে আবারও চমক, মহিলাদের 5,000 টাকা করে আর্থিক সহায়তা। অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন রাজ্যের মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের বড় উদ্যোগ। মহিলাদের অ্যাকাউন্টে এবার সরাসরি 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই যে 5,000 টাকাটি দেওয়ার কথা চলছে, এটি কিন্তু মাসে মাসে দেওয়া হবে না, আর এই টাকাটি মহিলাদের বাৎসরিক হিসেবে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের মেয়ে ও মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী সহ আরও বিভিন্ন রকম কিন্তু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই সমস্ত প্রকল্পগুলোর সাথে এবার নতুন সংযোজন এই প্রকল্পটি, যার মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে 5,000 টাকা সরাসরি দেবে সরকার। তো কোন কোন মহিলারা এই সুযোগ সুবিধা পাবে, কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে আপনারা এখানে আবেদন করবেন, এ নিয়ে আরও বিস্তারিতভাবে কিন্তু নিচে আলোচনা করা হলো। তাই আপনি এই টাকা পেতে অবশ্যই ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। ইতিমধ্যে এই প্রকল্পটির জন্য রাজ্যের অর্থ দপ্তর 500 কোটি টাকা বরাদ্দও করেছে। এই প্রকল্পটির সুবিধা পাবে রাজ্যের স্বনির্ভর দলের যে সমস্ত মহিলারা রয়েছেন তারাই। তবে যে সমস্ত মহিলারা এখন পর্যন্ত এই স্বনির্ভর দলে যুক্ত নেই বা তাদের নাম তোলা নেই, তারাও কিন্তু নতুন করে নাম তুলে এই সুবিধাটি নিতে পারবে। তো বন্ধুরা, আপনাদের যদি নাম না থাকে চিন্তা করার কোনো ব্যাপার নেই। এখন পর্যন্ত 10 লক্ষ স্বনির্ভর দলকে কিন্তু এর আওতায় নিয়ে আসা হয়েছে। এই মহিলারাই 5,000 টাকা করে এখন সরকারি অনুদান পাবে। তো বন্ধুরা, আপনাদের যাদের যাদের নাম তোলা নেই, কীভাবে নাম তুলতে হবে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি জানিয়ে দেব। আমাদের রাজ্যে বর্তমানে 13 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যেগুলো বিভিন্ন রকম দপ্তরের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই মুহূর্তে। এদের বেশিরভাগটাই রয়েছে পঞ্চায়েত দপ্তরের অধীনে, যেহেতু গ্রামাঞ্চলে এই দলগুলো বেশি হয়, তো যেখানে সংখ্যাটা প্রায় 9 লক্ষ। তো বুঝতেই পারছেন গ্রামাঞ্চলে পঞ্চায়েত দপ্তরের অধীনে কিন্তু এই 9 লক্ষ রয়েছে, আর বাকিগুলো শহর এবং সংখ্যালঘু দপ্তরের সাথে যুক্ত রয়েছে। কিন্তু এবার এগুলোকে নিয়ে সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, এই সমস্ত গোষ্ঠীগুলোকে এক ছাতার তলায় এনে তাদেরকে এই সুবিধা দেওয়ার চেষ্টা করছে। সূত্র মারফত জানানো হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পটির নামকরণ করেছেন নিজস্বিনী। এবার সরকার এই সমস্ত গোষ্ঠীগুলিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করছে। তো বুঝতেই পারছেন সকলকে এক ছাতার তলায় এনে এটি করা হচ্ছে, আর এই কাজ সমাপ্ত হলেই মহিলাদের অ্যাকাউন্টে এই আসার কথা শোনা যাচ্ছে। তাই যারা যারা এখনও স্বনির্ভর দলে আপনারা যুক্ত হননি, অবশ্যই আপনারা এই সুবিধা পেতে হলে স্বনির্ভর দলে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন।
এবার আপনাদের যাদের এই দলের নাম নেই, আপনারা কিভাবে নামটি নথিভুক্ত করবেন? তো আপনারা আপনাদেরই পরিচিত কয়েকজন প্রতিবেশী মহিলা মিলে কিন্তু এই দলটি খুব অনায়াসেই তৈরি করতে পারেন। এর জন্য আপনারা আপনাদের নিজস্ব পঞ্চায়েত অফিসে একটু যোগাযোগ করবেন, সেখানে কিন্তু প্রতিনিধি রয়েছে, তার সাথে যোগাযোগ করে আপনারা দলটি তৈরি করে ফেলুন। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য।